হ্যালো মাই ফ্রেন্ডস আই এমন লোকটেক ওয়েলকাম টু চ্যানেল বন্ধুরা অ্যামাজনে কিন্তু একটা নিয়োগের একটা খবর বেরিয়ে এসেছে বা রিক্রুটমেন্টের একটা খবর বেরিয়ে এসেছে কী লেখা আছে একটু দেখে নেব এখানে লেখা আছে করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষজন রয়েছেন অনেক অসুবিধার মধ্যে চাকরি নিয়ে অনেকের কারোর আবার এক ধাক্কায় কমে গেছে অনেকটাই বেতন লকডাউন আর করোনা পরিস্থিতিতে ক্রমশ চাপ বাড়াচ্ছে এই অবস্থায় বাজারে চাকরির খুবই দরকার বিশ্বের অন্যতম জনপ্রিয় ই কমার্স ওয়েবসাইট বা ই কমার্স সাইট যেটা হচ্ছে অ্যামাজন ফের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থা আগ্রহী প্রার্থীরা আবেদন জানাতে পারেন ডেলিভারি বয়ের জন্যে এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রার্থীদের সুবিধা দেওয়া হবে প্রায় কুড়ি হাজার পদের জন্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রার্থীরা ফুল টাইম অথবা হাফ টাইম হিসাবে এই কাজ করতে পারবেন মোটামুটি আপনারা এখান থেকে সমস্তটা দেখে নেবেন তার কারণ সমস্ত লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো তাও আমি একটু পড়ে দিচ্ছি অর্থাৎ প্রার্থীদের নিজেদের সুবিধা মতো এই কাজ করার সুযোগ থাকছে জানানো হয়েছে প্রতিদিন চার ঘন্টা গাজার মেয়াদ সেখানে প্রার্থীরা নিজেদের ইচ্ছা মতো এই কাজ করতে পারবেন জানানো হয়েছে এই পদে আবেদনের জন্য প্রার্থীদের সাইট লিঙ্ক এই সাইটে গিয়ে ক্লিক করতে হবে ক্লিক করে আবেদন এবার কোন সাইটে যাবেন আপনারা ঠিক এই সাইটটা এই যে এই সাইটের লিঙ্কটা ওখানে দেওয়া রয়েছে আপনারা ওখানে গিয়ে ক্লিক করলেই চলে আসবে ঠিক আছে তো এটা অ্যামাজনের ওয়েবসাইট ভয় পাওয়ার কোনো কারণ নেই উপরে দেখতে পাচ্ছেন লজিস্টিক্স ডট অ্যামাজন ডট ইন উপরে অ্যামাজন রয়েছে এছাড়াও আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অ্যামাজন এখন আপনি লিখবেন এখানে এই সাইট ছাড়াও আপনি যেটা করবেন সেটা আমি আপনাদের বলে দিচ্ছি এটা কিন্তু ওয়েবসাইটে বলার নেই বা যে নোটিশটা বা খবরটা ভাবলেছি সেখানে বলার নেই অ্যামাজন কেরিয়ার ঠিক আছে দেখুন প্রথম অপশান আসছে অ্যামাজন কেরিয়ার বলে এখানে সার্চ করবেন এটা হচ্ছে সবথেকে মানে বেস্ট রাস্তা ঠিক আছে তো দেখুন এখানে প্রথমে লেখা আছে ডাব্লিউ 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 ডট অ্যামাজন ডট জবস বলে ঠিক আছে আপনি এখানে ক্লিক করবেন একটা অ্যামাজন জবসের ওয়েবসাইট খুলে গেছে ই জব অ্যাপ্লিকেশান যদি আপনি কিছু করে থাকেন তবে এখান থেকে আপনি দেখতে পারবেন এইখানে ফাইন জব আপনি কী ধরনের জব খুঁজছেন আর কোন লোকেশানে খুঁজছেন সেটা দিয়ে এখানে সার্চ করবেন ঠিক আছে তো এখানে ধরুন আপনি ডেলিভারি বয় যেমন বলেছে তো এখান থেকে আপনি ডেলিভারি বয় লিখলেন ঠিক আছে ডেলিভারি বয় তো এখানে আরও কিছু এরকম রয়েছে তো এগুলো কিছু দরকার নেই তো এখানে আপনি দিলেন কলকাতা বা এখানে নাও দিতে পারেন অসুবিধা নেই তো কলকাতা দিলে চলে আসবে এটা ঠিক আছে দিয়ে এখানে সার্চ করবেন দেখুন এখান থেকে কিন্তু চলে এসছে ঠিক আছে কলকাতা দেওয়া আছে তো কলকাতা সিরিজের মধ্যে যদি আপনি থাকতে চান তাহলে এই জায়গাটা ক্লিক করে দেবেন ক্লিক করলে পরে কলকাতার মধ্যে কী কী জব এখনও পর্যন্ত ওপেন আছে সেগুলো নিচ্ছে প্লাস জব আইডি এগুলো দেওয়া আছে ঠিক আছে তো এখানে এগুলো দেখতে পাবেন তো যখন এখান থেকে ধরুন কোনো ডেলিভারি বয় এগুলো নেওয়া হবে তখন কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছেন তিনটে মানে পোস্টে নেওয়া হচ্ছে বিজনেস মার্চেন্ট ডেভেলপমেন্ট সেলস অ্যাডভার্টাইজিং অ্যান্ড অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে সাপ্লাই চেন আর ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্ট ঠিক আছে তো এটা হচ্ছে ট্রান্সপোর্টেশনের জন্যে করা আছে এটা সেলসের জন্য ঠিক আছে আর এটা হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার তো এখান থেকে আপনি রিড মোড় করে আরও দেখতে পারেন এখান থেকে পুরো ডিটেলসটা ডেসক্রিপশান দেখে নিতে পারেন জবের কী কী ক্রাইটেরিয়া লাগবে আপনাকে কী কী থাকতে হবে যদি আপনার ক্রাইটেরিয়া মিলে যায় তবে আপনি এখান থেকে গিয়ে যে ডান দিকে দেখুন অ্যাপ্লাই নেওয়া অপশান আছে এই অ্যাপ্লাই নেওয়া অপশানটাকে গিয়ে আপনি কিন্তু এখান থেকে এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারেন যদি আপনি অ্যাপ্লাই নেওয়া অপশানে ক্লিক করেন তো তারপরে কিন্তু আপনাকে এখানে নিয়ে যাবে যে অ্যাকাউন্ট খুলতে বলবে বাট আপনার এক্সিস্টিং যে অ্যাকাউন্ট দিয়ে আপনি কেনাকাটি করেন সে অ্যাকাউন্ট দিয়েও কিন্তু এখানে আপনি কাজ করতে পারবেন তো এখানে আমি বলবো যে যখন জব জবের জন্য অ্যাপ্লাই করছেন আপনারা নতুন করে একটা অ্যাকাউন্ট খুলে নিন এখানে ইমেল আইডি দিয়ে দেবেন এখানে ইমেল আইডি দেওয়ার পরে এখানে কন্টিনিউ করবেন তারপরে অ্যাকাউন্ট খুলে যাবে ঠিক আছে এই হচ্ছে বিষয় তারপর আমি চলে যাই আবার পুষতে এবার এছাড়া অ্যামাজনে যে কোনো কেন্দ্রে কি আবেদন করা যাবে বলে সংস্থা তরফে জানানো হয়েছে এই কাজের জন্য প্রার্থীদের নিয়ম মাফিক বেতন দেওয়া হবে বারো থেকে পনেরো হাজার টাকা বেতন হতে পারে বলে জানানো হয়েছে সংস্থার তরফে জানানো হয়েছে কেউ এক মাস কাজ করলে অথবা প্রতিদিন একশোটির কাছাকাছি ডেলিভারি করলে ষাট থেকে সত্তর হাজার টাকা আয় করতে পারবেন নিজের স্কুটার বা বাইক থেকে সহজে আবেদন করতে পারবেন যে কেউ পাশাপাশি বড় পণ্য ডেলিভারি করতে চাইলেও সেই সুবিধাও দেওয়া আছে তাতে বাড়তি রোজগারের কিছু সুযোগ আছে বলে জানানো হয়েছে আর নিজে যে পয়েন্টটা এখানে দেওয়া হয়েছে সেটা আপনারা ভালো করে দেখে নিন ইন্টারনেট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনটা লেখা হয়েছে আবেদন করার আগে অবশ্যই সংস্থার ওয়েবসাইট ভালো করে করে নেবেন আর আবেদনের সমস্ত বিষয় আপনি খুঁটিয়ে খুঁটিয়ে বিস্তারিত পড়ে নিন তারপরে আপনি আবেদন করুন আর দরকার পড়লে অ্যামাজনের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন বা তাদেরকে মেল করে জিজ্ঞাসা করতে পারেন কোনো রকম কোনো ফ্রড কেসের মধ্যে নিজেকে জড়াবেন না তার কারণ এরকম প্রচুর ফ্রড কেস হয় যেখানে আপনার কাছ থেকে একটা অ্যামাউন্টের টাকা চেয়ে বলা হবে যে আপনাকে অ্যামাজনে চাকরি দিয়ে দেওয়া হবে তো আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাকে এটা রিকোয়েস্ট করা হচ্ছে রকম ফ্রড কেসের মধ্যে আপনারা জড়াবেন না কাউকে কোনো রকম টাকা পয়সা দেবেন না আমি যেটা দেখালাম কেরিয়ার অপশানে গিয়ে আপনি আপনার পছন্দ মতো বা আপনার প্রোফাইলের সাথে যাচ্ছে এমন যে কোনো জব সেখান থেকে কিন্তু আপনি দেখতে পারেন বা এখান থেকে কিন্তু আপনি জবটা চুজ করতে পারেন করার পরে আপনি অ্যাপ্লাই নেওয়ার সামনে ক্লিক করতে পারেন যদি তারা আপনাকে শর্ট আউট করে তবে তবে তারা আপনাকে থ্রু মেল অথবা ফোন কিন্তু যোগাযোগ করে নেবে ঠিক আছে এইটাই হচ্ছে মানে অ্যাকচুয়াল প্রসিডিওর এখানে কিন্তু কোনো টাকা পয়সার ব্যাপার নেই আর অ্যামাজনে এভাবে জব নিতে গেলে শুধুমাত্র আপনার কোয়ালিফিকেশান তারা দেখবে আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা তারা নেবে না ঠিক আছে এটা হচ্ছে ফ্যাক্ট তো আশা করি আপনারা পুরো প্রতিবেদনটা বুঝতে পেরেছেন তো এরপরে যদি জবের অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে যায় অনলাইনে তখন কিন্তু আমি চেষ্টা করবো একটা আলাদা করে ভিডিও তৈরি করে দিতে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো লাইক করবেন ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন এইরকম ভিডিও আপডেট আর কথা এবার জন্য যেটা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি সাবস্ক্রাইব করেছেন মিনি মিনি থ্যাঙ্কস তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও হ্যাভ গুড ডে বাই